বৃহস্পতিবার বর্ধমানের নার্সিং কলেজের উদ্বোধনে এলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্ধমান শিউরি রোডের জুজুটি অঞ্চলে একটি নার্সিং স্কুল ও কলেজের শুভ উদ্বোধন করলেন তিনি। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, শিক্ষাবিদ তথা বর্ধমান পুরসভার প্রাক্তন পুরমাতা শিখা সেনগুপ্ত, ডাক্তার এস কে দাস সহ বিশিষ্টজনেরা। এদিন 60 জন শিক্ষার্থীকে নিয়ে এই নার্সিং কলেজের সূচনা হল। ফলক উন্মোচন করে ফিতে কাটেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার ভাষণে তিনি বলেন, বর্তমানে নার্সিং উত্তীর্ণ ছাত্রীদের বিভিন্ন কাজের সুযোগ সুবিধা রয়েছে। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর দলত্যাগের বিষয়ে বলেন। তিনি বলেন, ও তো বিধায়কের পদ ছেড়েছে কিন্তু এখনো দলের সদস্য পদ ছাড়েনি। Good morning, and our beloved students and guests this occasion on a wonderful day. Before I start to say anything, my first job I find is to thank my teacher, Dr. S. K. Das, who has all praise of visionary. Thank you, sir, for thinking, and thank you. বর্ধমান থেকে সুদীপ্ত দত্তর রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।